জায়গাটা দেখালাম, সুন্দর সূর্য দেখা যাচ্ছে, এখন আর সূর্য দেখা যাচ্ছে না, সানসেট হয়ে গেছে। এটা হচ্ছে বরন্তি সানসেট পয়েন্ট, এটা মিস করবেন। আজ সকালে পাখির ডাকে ঘুম ভাঙলো, সামনে লেক, তার পিছনে পাহাড়, আর কি চাই। আপনাদের লিস্টে রামকৃষ্ণ মিশনটা অবশ্যই রাখবেন এবং এটা অবশ্যই একবার ভিজিট করবেন। যদি বরন্তি ট্যুর এটা মিস করে যান, তাহলে কিন্তু আপনাদের বরন্তি ট্যুরটা ইনকমপ্লিটই রয়ে যাবে। আমরা হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে পূর্বা এক্সপ্রেস ধরেছিলাম। হাওড়া থেকে আসানসোল 2.5 ঘন্টা মতো সময় লাগে। কলকাতা থেকে দূরত্ব হচ্ছে 263 কিলোমিটার। আমরা এখন আসানসোল স্টেশনে দাঁড়িয়ে আছি। আসানসোল স্টেশনে একটা প্রিমিয়াম লাউঞ্জের ব্যবস্থা আছে, এখানে চা কফি ভেতরে যাই থাকা মানে দশ টাকা করে, আর বসার জন্য আলাদা করে এখানে চার্জেস দেওয়া আছে। আসানসোল প্রিমিয়াম লাউঞ্জটি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেই পড়বে। আপনাদের যদি ট্রেনে লেট থাকে বা স্টেশনে আগে পৌঁছে গিয়ে থাকেন, তাহলে এখানে নিশ্চিন্তে বসে ওয়েট করতে পারেন। আমরা আসানসোল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে গাড়ি ধরলাম বরন্তি যাওয়ার জন্য। এখান থেকে বরন্তি 38 কিলোমিটার রাস্তা। বরন্তি যাওয়ার পথেই দেখে নিলাম ছিন্নমস্তার মন্দির, বহু পুরানো মন্দির, এবং তার সঙ্গে পাশাপাশি আরও অনেকগুলি মন্দির আছে, সেগুলিও এখানে দর্শন করে নিতে পারেন। বরন্তিতে সাইট সিন করতে বেরিয়ে এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী মা ছিন্নমস্তার মন্দির দেখতে। এই মন্দিরটি একদম দামোদর নদীর পাশে, ভিউটা কিন্তু খুব সুন্দর, সকালের দিকে এলে বেশ ভালো লাগবে। মন্দির দেখা শেষ করে এবারে আমরা দিশেরগড় সেতু পেরিয়ে চললাম বরন্তির দিকে। পাহাড়ের দৃশ্য এবং আদিবাসী গ্রাম দেখতে দেখতে অবশেষে আমরা আমাদের হোটেল অ্যালিউডে বরন্তিতে পৌঁছে গেলাম। বরন্তিতে ফাইনালি আমরা রুমের মধ্যে চেক ইন করে গেছি। আমরা যে রুমটা নিয়েছি এটা হচ্ছে এসি রুম এবং ডাবল বেডেড রুম। অ্যালিউডে বরন্তিতে কিন্তু কোনো নন এসি রুম নেই, সব রুমই এসি। আমরা যে রুমটা নিয়েছি তার সবথেকে ভালো জিনিসটা হচ্ছে এখানে 2টো ব্যালকনি আছে। চলুন আপনাদেরকে ভিতরটা দেখাই। এই যে ব্যালকানিটা আছে, এই ব্যালকানি থেকে আপনারা হিল ভিউও পাবেন, লেকের ভিউও পাবেন, আর সঙ্গে পাবেন ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর পরিবেশটা একদম শান্ত, নির্জন, একদম নিরিবিলি, মানে এই যে পাখি ডাকছে আমি চুপ করলে সেটা শুনতে পাবেন। চলুন এবার ওই দিকের ব্যালকানির ভিউটা আপনাদেরকে দেখাই। অ্যালোরদে বরন্তির টেন্টের ব্যবস্থা আছে, ওইখানে আপনারা টেন্ট দেখতে পাচ্ছেন, এবং আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তার পার্কিংয়ের ব্যবস্থাও আছে। আর সন্ধ্যাবেলা যদি চান তাহলে এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থাও আছে, সেটাও করতে পারেন। তার সঙ্গে সঙ্গে ট্রাইবাল ডান্সের জন্য স্টেজও আছে, সেটা বললে ওনারা সেটাও অ্যারেঞ্জ করে দেন। আমরা যে রুমটা নিয়েছি তার এবারে ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখাই, আসুন। রেস্টুরেন্ট থেকে ভিউটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আমি কী কী নিয়েছি দুপুরে সেটা এবার আপনাদেরকে বলছি। নিয়েছি ভাত, আলু ভাজা, ডাল, সাদা আলু পোস্ত, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, আর আছে মিষ্টি, সঙ্গে আছে স্যালাড, মুসুর ডাল, আলু ভাজা, এটা পোস্ত। বরন্তি গ্রামটা পেরিয়ে গেলেই আছে শালবন আর মহুয়া বনের জঙ্গল, সেটা দেখে আসতে পারেন। এখন আমরা যাচ্ছি বরন্তির যে সানসেট পয়েন্টটা আছে সেটা দেখতে। বরন্তি গ্রাম থেকে বরন্তি সানসেট পয়েন্ট যাওয়ার রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর। চারিদিকে শাল, পিয়াল, মহুয়া, সেগুন গাছের সমারোহ, আর মাঝ দিয়ে চলে গেছে পিচ ঢালা রাস্তা। আমরা এখন যাচ্ছি বরন্তি গ্রামের ভিতর দিয়ে। পরিবেশটা তো অনবদ্য, এখানে আদিবাসী গ্রামও আছে। এটাই বরন্তি লেক। রামচন্দ্রপুর সেচ প্রকল্পের অন্তর্গত এই লেকটির পোশাকী নাম হচ্ছে রামচন্দ্রপুর জলাধার।
তবে লোকে একে বরন্তি লেক নামেই সবথেকে বেশি চেনে। বরন্তি নদীর উপরে বাঁধ দিয়ে এই সুন্দর জলাধারটি তৈরি করা হয়েছে। এতক্ষণ যে জায়গাটা দেখালাম, সুন্দর সূর্য দেখা যাচ্ছে, এখন আর সূর্য দেখা যাচ্ছে না, সানসেট হয়ে গেছে। এটা হচ্ছে বরন্তি সানসেট পয়েন্ট, এটা মিস করবেন না, ডেফিনেটলি আসবেন, খুব ভালো লাগবে। বসন্তকালের সময়টাতে মোটামুটি 5টা সময় নাগাদ চলে আসবেন, 5:30-5টার মধ্যে সানসেটটা হয়ে যাচ্ছে। আর যদি শীতকাল হয় তাহলে একটু আগে আসবেন, মোটামুটি ধরুন 4:00-4:15 মধ্যে চলে আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে সানসেটটা এনজয় করতে পারবেন। পাহাড়, জঙ্গল, নদী সবকিছু মিলিয়ে বরন্তি যেন এক স্বপ্নরাজ্য। অনবদ্য একটি সানসেট দেখার পরে আমরা হোটেলে ফিরে এলাম এবং সন্ধেবেলা খোলা জায়গায় বসে সন্ধেবেলার স্ন্যাক্স এনজয় করলাম। বরন্তি লেকের একটা পাশে হচ্ছে এই রিসোর্টটা লোকেটেড, আর এই রিসোর্টটা থেকে বেরোলে দেখতে পাবেন বরন্তি পাহাড়। তো সকালবেলার রূপ তো একদম অন্যরকম, আর বিকেলবেলার রূপটা, মানে এখন সন্ধ্যে হয়ে গেছে, এর রূপটা একদম অন্যরকম। লেকের সাইড থেকে দারুণ সুন্দর হাওয়া আসছে। তো সুতরাং আমি বলতে চাই যে এটাই যে সন্ধ্যেবেলাটা যেন এসিতে বসে সময়টা নষ্ট করবেন না, বাইরে বেরিয়ে আসুন, ফাঁকা জায়গায় বসুন। আর চিকেন পকোড়া আজকে স্ন্যাক্সে দিয়েছি, এরপরে চা চেয়েছি, এগুলো এনজয় করুন, খুব ভালো লাগবে। এখানে টেন্টেরও ব্যবস্থা আছে, এই যে আমার ওই পাশে হচ্ছে টেন্ট, টেন্টেরও ব্যবস্থা আছে, আর সেখানে আপনারা থাকতে পারেন, সেগুলো এসি। যদি গাড়ি নিয়ে আসেন পার্কিংয়ের কোনো অসুবিধা নেই, প্রচুর স্পেস আছে। আজ সকালে পাখির ডাকে ঘুম ভাঙলো, সামনে লেক, তার পিছনে পাহাড়, আর কি চাই। আজ দ্বিতীয় দিন, আজ আমরা সকালবেলা বরন্তি থেকে পুরুলিয়ার দিকের সাইট সিনগুলি করতে যাব এবং প্রথমেই আমরা দেখে নেব জয়চণ্ডী পাহাড়। বরন্তি থেকে জয়চণ্ডী পাহাড় প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত। বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, অনাহারে নাই খেত, বেশি খেলে বাড়ে মেয়ে। কোন সিনেমার ডায়লগ মনে পড়ছে? হ্যাঁ, সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের শুটিং কিন্তু জয়চণ্ডী পাহাড়ের এখানেই হয়েছিল। আমরা এখন এসেছি জয়চণ্ডী পাহাড় দেখতে, এবং পাহাড়ের মাথায় আছে একটি বজরংবলীর মন্দির, সেখানেও যাব। সামনে সিঁড়ি করা রয়েছে, সুতরাং উঠতে কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে চলুন পাহাড়ের মাথা থেকে জয়চণ্ডী মাতার মন্দির এবং বজরংবলীর মন্দির ঘুরে আসি। আরো অনেকে জয়চণ্ডী পাহাড়ে উঠছে, আমি উঠছিলাম, উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, তাই একটু বসেছি। এরকম চওড়া চওড়া বড় বড় সিঁড়ি আছে, আর ধাপগুলো বেশ ছোটো ছোটো, সুতরাং উঠতে কোনো অসুবিধা নেই। মোটামুটি 500টার মতো সিঁড়ি আছে, উঠলেই আপনি ওপরে পৌঁছে যাবেন। আর এখানে একটু গরমটা তো তাড়াতাড়ি পড়ে, সুতরাং চেষ্টা করবেন একটু সকাল সকাল বেরোতে, তাহলে রোদরা কম থাকবে, পাহাড়ে উঠতে খুব বেশ ভালো লাগবে। আর যে সকল মহাশয় বিড়ি সিগারেট খান, প্লিজ দয়া করে খেয়ে আবার পাহাড় জঙ্গলে ফেলে যাবেন না, কারণ এখানে শুকনো পাতা, শুকনো ডাল, আগুন লাগার প্রভূত সম্ভাবনা। জয়চণ্ডী পাহাড় থেকে নেমে এসেছি, উঠতে মোটামুটি আমার আধ ঘন্টা মতো লেগেছে, আমি আস্তে আস্তে উঠেছি। আমি যারা আস্তে আস্তে উঠেন তাদেরকে বলছি আস্তে আস্তে উঠুন, কোনো তাড়া নেই, তবে ওপরটা অবশ্যই যাবেন, বিউটিফুল একটা ভিউ আছে, দারুণ লাগবে। জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশনও আছে, সেখান থেকেও জয়চণ্ডী পাহাড় খুব ভালোভাবে কানেক্ট করতে পারেন। জয়চণ্ডী পাহাড় থেকে অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে 42 কিলোমিটার, 1 ঘন্টা মতো সময় লাগবে জয়চণ্ডী পাহাড় থেকে যেতে। এখন আমরা পুরুলিয়া টাউনে আছি, এখান থেকে আমরা অযোধ্যা হিলটপে উঠব। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে অযোধ্যা পাহাড়, এখন আমরা ওইদিকেই যাচ্ছি। আমরা এখন অযোধ্যা হিলটপের দিকে যাচ্ছি, মাঝখানে একটা রকম ভিউ পয়েন্ট পেয়েছি, এখানে দাঁড়িয়েছি, এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। সিকিমের যে সিল্ক রুট আছে অনেকটা সেরকম লাগছে। আর এখন কিন্তু অযোধ্যা হিলটপে ওঠার কিন্তু রাস্তাটা খুব ভালো হয়ে গেছে। আমরা অযোধ্যা হিলটপ ফার্স্ট যাচ্ছি, ওখান থেকে আমরা ফার্স্ট যাব মার্বেল লেক দেখতে। চারপাশের সুন্দর পাহাড়ি দৃশ্য আর আদিবাসীদের গ্রাম দেখতে দেখতে সিরকাবাদ রোড ধরে পৌঁছে গেলাম অযোধ্যা হিলটপে। এখানে আগেও এসেছি তাই খুব চেনা চেনা লাগছে। অযোধ্যা হিলটপে বাস স্ট্যান্ডও আছে, পুরুলিয়া টাউন থেকে আপনারা বাসে করেও অযোধ্যা হিলটপে আসতে পারেন। আমরা এখন যাচ্ছি মার্বেল লেক দেখতে। মার্বেল লেক যাওয়ার পথেই আরও দুটো স্পট পড়বে, সেটা হচ্ছে বামনি ফলস আর দুর্গা ফলস। তো আমরা ফার্স্ট মার্বেল লেক যাবো, দেখবো, ওই পথ থেকে ফিরে বামনি ফলস আর দুর্গা ফলস দেখবো। গাড়িতে যেতে যেতে রাস্তার ধারে ডেস্টিনেশনের নাম আর কিলোমিটারের বোর্ড দেওয়া আছে বোঝার সুবিধার জন্য।
পুরুলিয়ায় অযোধ্যা যে সমস্ত সাইট সিনগুলো আছে তার মধ্যে সবথেকে কাছে সাইট সিন হলো অযোধ্যা হিল টপ থেকে, সেটা হচ্ছে মার্বেল লেক। মার্বেল লেকের পথেই আপনারা বামনি ফলস আর দুর্গা ফলসও যেতে পারেন। তো আমরা এখন এসেছি মার্বেল লেক দেখতে। এই মার্বেল লেকটা বেসিক্যালি তৈরি হয়েছে যখন পুরুলিয়ায় আপার ড্যাম আর লোয়ার ড্যাম তৈরি হয়েছিল, পাহাড় কেটে পাথর তোলা হচ্ছিল আর কি, তখন তারপরে আস্তে আস্তে এই জায়গাটা খোদাই করতে করতে এখানে জল উঠে আসে এবং একটা লেক তৈরি হয়ে যায়, সেই থেকে এই জায়গাটার নাম মার্বেল লেক। আর বর্তমানে এখানে আর খোদাই কাজ হচ্ছে না, বন্ধ আছে, কিন্তু এটা একটা খুব সুন্দর টুরিস্ট স্পট হয়ে গেছে। ছবির মতো সুন্দর রাস্তা দিয়ে আর দুপাশের লাল মাটির ওপর শাল, পিয়াল, পলাশ, আকাশমণি, মহুয়া গাছের জঙ্গলে ঘেরা দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা। এবারে পিছে মোড়া রাস্তা পেরিয়ে চললাম বামনি ফলস দেখতে। আমরা বামনি ফলস যাচ্ছি, সামনেটা এখন সিঁড়ি হয়ে গেছে। আমি এর আগে যখন এসেছিলাম তখন সিঁড়ি কিছু ছিল না, ঢাল ছিল, ঢাল ভেবে নেমে যেতে ছিল, এখন সিঁড়ি হয়েছে, দেখি কতটা হয়েছে। উঠতেও হবে, মোটামুটি 500টার মতো সিঁড়ি আছে নিচে যাওয়ার জন্য। আবার ধাপে ধাপে বিভিন্ন জায়গা থেকে ফলসটা দেখা যায়, পুরো নিচে নামলে লেক সমেত ফলসটা দেখা যায়, কিন্তু সেটা কিন্তু অনেকটা নিচে, 500-550 সিঁড়ি নামতে হবে। আমি দেখি কত দূর যেতে পারি। এই হচ্ছে দুর্গা ফলস। দুর্গা ফলস যাওয়ার জন্য নিচে ঢাল আছে, ঢাল বেয়ে যেতে হয়, সিঁড়ি নেই। আমি আবারও বলছি নট রেকমেন্ডেড, আমি বলছি না, আপনারা নিজের দায়িত্বে নামবেন। দুর্গা ফলস দেখার পরে 1 কিলোমিটারের মধ্যেই দেখে নিলাম দুর্গা ড্যাম। দুর্গা ড্যামের একদম কাছেই গাড়ি চলে যায়, সুতরাং দেখতে বা পাহাড়ি রাস্তা বেয়ে ওঠানামার কোনো অসুবিধা নেই। চড়িদা হলো বাগমুন্ডি ব্লকের একটি ছোট গ্রাম। বহু মাস প্রস্তুতকারকদের প্রায় 180টি পরিবার এখানে বসবাস করে এবং শিল্পপ্রেমীদের জন্য এটি একটি দারুণ ডেস্টিনেশন। এখানে ছৌ মাস্কের কর্মশালা, প্রদর্শনীশালা সব কিছুই আছে এবং এখান থেকে আপনারা ডাইরেক্ট উপহারও সংগ্রহ করতে পারেন। প্রত্যেক বছর চড়িদা গ্রামে শীতকালে বার্ষিক মেলাও অনুষ্ঠিত হয়। চড়িদা গ্রাম দেখার পরে আমরা চলে এলাম লহরিয়া শিব মন্দির দেখতে। এটি স্থানীয়দের কাছে একটি জাগ্রত শিব মন্দির এবং গাজনের সময় খুব বড় উৎসব হয় এখানে। লহরিয়া শিব মন্দিরের পাশেই আছে লহরিয়া ড্যাম। লহরিয়া ড্যাম দেখার পরে আমরা চলে এলাম লোয়ার ড্যাম দেখতে। বামনি ফলসের জলই লোয়ার ড্যামে এসে জমা হয়। লোয়ার ড্যাম থেকে একটু পাহাড়ের গা বেয়ে ওপরে উঠলেই আমরা দেখতে পেয়ে যাব আপার ড্যাম। এরপরে আমরা চলে এলাম ময়ূর পাহাড় দেখতে। ময়ূর পাহাড় থেকে পুরুলিয়ার দারুণ সানসেট দেখা যায়। বলা যেতে পারে ময়ূর পাহাড় হলো পুরুলিয়ার সানসেট পয়েন্ট। ময়ূর পাহাড় থেকে আমরা অযোধ্যা হিলটপে আবার ফিরে এলাম। এখানে আমরা দেশি মুরগি, ঝোল এবং ভাত দিয়ে লাঞ্চ সেরে আবার আমরা হোটেলে ফিরে এলাম। বরন্তীতে আজ আমাদের তৃতীয় দিন এবং বাড়ি ফেরার পালা। তবে সকালবেলা বেরিয়ে আমরা আরও অনেকগুলি বরন্তীর ট্যুরিস্ট স্পটস দেখতে দেখতে ফিরবো এবং আমাদের ট্রেন হচ্ছে আসানসোল থেকে বিকেলবেলা। সাইটসিন করতে হলে আপনারা এই জায়গাটাতে আসতে পারেন। এই জায়গাটার নাম হচ্ছে কোটালডি গোবাতান। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই যেখানে দেখতে পাচ্ছেন পাথরগুলো রাখা আছে, এখানেই বসে উনি বিশ্রাম নিয়েছিলেন। এর একটা ঐতিহাসিক মহাপ্রভু এবং তার শিষ্যরা এই পাথরগুলিতে বসেই বিশ্রাম নিয়েছিলেন। এখানে এটা দেখছেন এই মন্দিরটা বর্তমানে তৈরি হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে এবং এখানে প্রত্যেক দিন পূজা হয় আর এইখানে সকালবেলা এবং সন্ধ্যেবেলা নাম গানও হয়। এখানে বলে রাখি বরন্তি যাওয়ার বেস্ট টাইম হচ্ছে শীতকাল, মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসটা। তবে বর্ষাকাল মানে জুন থেকে সেপ্টেম্বর মাসেও বরন্তির কিন্তু অন্য আরেকটি রূপ দেখতে পাবেন, তখন বরন্তি লেকের জল কানায় কানায় ভর্তি থাকে। এরপর আমরা দেখতে চলে এলাম গড়পঞ্চকোট। বরন্তির সাইট সিন করতে বেরিয়ে এখন আমরা চলে এসেছি গড়পঞ্চকোট দেখতে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গড়পঞ্চকোটের রাজার বাড়ির ধ্বংসাবশেষ, মেন মন্দির হচ্ছে ওইটি। আর মন্দিরের পাশে আছে একটি সুড়ঙ্গ, সেখানে যাচ্ছি।
এখন আপনারা দেখছেন গড়পঞ্চকোটের পঞ্চরত্ন রাসমন্দির। গড়পঞ্চকোটে এসে যে রাসমন্দিরটি আছে, রাসমন্দিরের পাশেই আছে নবগোপাল মন্দির। রাজার আমলে এই মন্দিরের ভিতর দিয়ে সুড়ঙ্গের পথ ছিল, কিন্তু এখন যাওয়া যাবে না। এরপর আমরা চলে এসেছি পাঞ্চেত বাঁধ দেখতে। পাঞ্চেত বাঁধটি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার পাঞ্চেত এলাকায় দামোদর নদীর ওপরে নির্মিত হয়েছে। আমরা এখন পাঞ্চেত বাঁধের ওপর দিয়ে যাচ্ছি। এই বাঁধটা প্রায় 4.5 কিলোমিটার লম্বা। 1959 সালে এই ড্যামটি উদ্বোধন করা হয়েছিল এবং পাঞ্চেত বাঁধটি দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে পড়ে। আমরা চলে এসেছি মাইথন বাঁধ দেখতে। মাইথন কথাটির অর্থ হলো মাইকি থান, বা বাংলায় যাকে বলে মায়ের থান, এই নাম থেকে এসেছে। এই বাঁধটি বরাকর নদীর উপরে অবস্থিত এবং বাঁধটি 4,789 মিটার লং। বরন্তির সাইট সিন করতে বেরিয়ে আমরা এখন চলে এসেছি মাইথন বাঁধ দেখতে। মাইথন বাঁধটা কিন্তু পাঞ্চেত বাঁধের মতো অত বড় লম্বা নয়, কিন্তু এখানে বোটিং করা যায়, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার সামনে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন ওটাকে বলা হয় চামচ দ্বীপ। ওটাকে উল্টানো চামচের মতো দেখতে, তাই ওটাকে বলা হয় স্পুন আইল্যান্ড। আমরা এখন এসেছি মাইথন ড্যাম দেখতে। মাইথন ড্যামের এখানে কিন্তু বোটিং করা যায়। বোটিং এর কস্ট মোটামুটি 300 টাকা এবং 400 টাকা আছে। দুদিকে দুটো ডাইরেকশন আছে, শুরুটা হচ্ছে 300 আর 400। মাইথন বাঁধ দেখে এরপরে আমরা চলে এসেছি মা কল্যাণেশ্বরী মন্দির দেখতে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতেই অবস্থিত কল্যাণেশ্বরী মন্দির। এই মন্দিরটি 500 বছরের পুরানো বিখ্যাত একটি মন্দির, আসানসোলের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। বরন্তির সাইট সিন করতে এসে আমরা এখন চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দির দেখতে। আমরা ফার্স্টে দেখলাম গড়পঞ্চকোট, তারপরে দেখলাম পাঞ্চেত, তারপর মাইথন, তারপরে এসেছি কল্যাণেশ্বরী মন্দির দেখতে। এখান থেকে আমরা স্টেশন চলে যাব। আর কল্যাণেশ্বরী মন্দিরটা কিন্তু বহু পুরনো মন্দির, আপনারা অবশ্যই আসবেন। এবং মন্দির চত্বরটা কিন্তু বিশাল বড় মন্দির চত্বর। আর এখানে পাণ্ডাদের প্রচুর ঝামেলা আছে, ঢুকলেই বলছে জুতো রাখুন, প্রসাদ কিনুন, পাড়া কিনুন। আপনারা ডাইরেক্ট সোজা ভিতরে চলে আসবেন, ওখানে মন্দিরের একটা কোণে জুতো খুলে রেখে মাকে দর্শন করুন। কল্যাণেশ্বরী দেবী কালী বা শক্তির একটি রূপ। এখানকার মানুষ কল্যাণেশ্বরী দেবীকে জীবন্ত দেবী বলেও বিশ্বাস করেন। কল্যাণেশ্বরী মন্দিরে টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। কল্যাণেশ্বরী মন্দির দেখে ওখানে একটি রোড সাইড হোটেল থেকে আমরা লাঞ্চ সেরে নিলাম। এখানে একটা ছোট টিপ শেয়ার করি, আসানসোলে অনেক কলকারখানা আছে, তাই এখানে প্রচুর এয়ার পলিউশন হয়। তাহলে অবশ্যই হ্যাট, সানগ্লাস, সানস্ক্রিন ডেফিনেটলি ইউজ করবেন। এরপরে আমরা চলে এসেছি বাবা চন্দ্রচূড়ের মন্দির দেখতে। মা কল্যাণেশ্বরী মন্দির থেকে বাবা চন্দ্রচূড়ের মন্দিরের ডিস্টেন্স হলো 15 কিলোমিটার, 15 থেকে 20 মিনিট সময় লাগে গাড়িতে। আসানসোল স্টেশন যাওয়ার পথেই আমরা এই মন্দিরটি দেখে নিয়েছিলাম। এটা মূলত বাবা মহাদেবের মন্দির, শিবরাত্রি এবং গাজনের সময় খুব বড় মেলা বসে এখানে। এরপর আমরা চলে এলাম আসানসোল রামকৃষ্ণ মিশন দেখতে। বাবা চন্দ্রচূড়ের মন্দির থেকে আসানসোল রামকৃষ্ণ মিশনের ডিস্টেন্স হলো 7 কিলোমিটার, গাড়িতে সময় লাগে 7 থেকে 10 মিনিট মতো। বরন্তি ট্যুর প্ল্যান করার সময় আপনাদের লিস্টে রামকৃষ্ণ মিশনটা অবশ্যই রাখবেন এবং এটা অবশ্যই একবার ভিজিট করবেন। যদি বরন্তি ট্যুরে এটা মিস করে যান, তাহলে কিন্তু আপনাদের বরন্তি ট্যুরটা ইনকমপ্লিটই রয়ে যাবে। আসানসোল স্টেশন থেকে 4-5 কিলোমিটারের মধ্যেই হচ্ছে রামকৃষ্ণ মিশনটি। মিশনটি সকাল 8টা থেকে বেলা 12টা অবধি খোলা থাকে, আবার বিকেল 4টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। ভীষণ আসবেন, ভীষণ ভালো লাগবে। এরপরে
আমরা চলে এলাম স্যাক্রেড হার্ট ক্যাথিড্রাল চার্চ দেখতে। আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে স্যাক্রেড হার্ট ক্যাথিড্রাল চার্চের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার মতো এবং গাড়িতে সময় লাগে 10 মিনিট মতো। আর স্যাক্রেড হার্ট ক্যাথিড্রাল চার্চ থেকে আসানসোল স্টেশনের দূরত্ব হলো মাত্র 1 কিলোমিটার, গাড়িতে সময় লাগবে মাত্র 5 মিনিট। এখানে আমাদের বরন্তি ট্রিপ শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন এবং এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।